যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় প্রচুর ভৌতিক ঘটনা ঘটেছে এবং তার বেশ কিছু উদাহরণ আজকে শুনলাম এখানকার একজন সিকিউরিটির কাছে। জায়গাটা কোথায় ফাইনালি বলবো, তোমরাও এখানে আসতে পারো টিকিট কেটে ঢুকতে, কিন্তু এখানে যে সমস্ত অ্যাক্টিভিটিস হয় প্রত্যেকটা রাতে, যারা এখানে থাকে যে সমস্ত সিকিউরিটি বয়স্ক কী বলবো এখানকার সমস্ত স্টাফরা থাকে, মিনিমাম এখানে 40-45 জন রাতে থাকে, অনেকে বাড়ি ফিরে যায় কাছাকাছি, কিন্তু কী ঘটনা ঘটেছিল সেগুলো বলবো। ল্যাপেল ক্যারি করছি না তাই অডিওটা একটু নয়েজি হবে, চারপাশটা দেখিয়ে দাও একটুখানি। প্রেমে অনেকেই পড়ে, প্রেমের জন্য অনেক জীবনের দুঃসাহসিক ডিসিশন মানুষ নেয়। একটা এমন ঘটনা এই ওভারঅল মানে ফার্ম হাউসে ঘটেছিল, ভাবতে পারবে না। দেখো দূরে লেকটাকে, দেখো লেক আছে একটা প্রাইভেট লেক, প্রচুর প্রেমিক প্রেমিকা এখানে আসতেন একটা সময়, এখনও আসে, দেখতে পারবে চারপাশের ভিডিওতে। এবং তাদের মধ্যে বেশ কিছু লোকজন এখানে এসে এমন কিছু কার্যকলাপের মধ্যে যুক্ত হয় যেগুলো সমাজে মুখ দেখানোর মতো নয়। আমরা প্রত্যেকেই কিন্তু একটু করে হলেও জীবনে স্পেস খুঁজি, একজন ভিডিও করতে করতে কাঁধে পড়ে যেতে পারে। কাঁধটা দেখাও একবার। আজকের এই যে ঘটনাটা, মানে একটাই ঘটনা আমি বলার সময় পাবো, সেই ঘটনাটা তোমাদেরকে বলবো। একটু ফুচকা খাওয়ার ইচ্ছে আছে সামনে, ফুচকাটা খেয়ে বলবো, কিন্তু তার আগেও বলে রাখি, একজন দুঃসাহসিক প্রেমিক এবং তার প্রেমিকার এমন একটা মর্মান্তিক প্রেমের পরিণতি এই এরিয়াতে হয়েছিল, সেটা কিন্তু আজকে তোমাদেরকে বলবো। এবং শুধুমাত্র বলবো নয়, যে ক্যামেরা করছে তাকে বলবো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে, একদম ধারে চলে গেছে নিজেকে না দেখতে। প্রচুর মানুষ এখানে প্রত্যেক দিন আসে, টিকিট কাটে, ভেতরে ঢুকে খাওয়া দাওয়া করে, পিকনিক করে, অনেকে অফিসের কনফারেন্স করে, স্কুলের যে এক্সকারশন হয় সেটাও এখানে হয়, স্পোর্টসের প্রচুর ইভেন্টস হয়। কিন্তু এক্স্যাক্টলি কী হয়েছিল তাদের সাথে সেই ঘটনাই তোমাদেরকে আজকে বলবো। দেখতে থাকো একটু এরিয়াটা দেখা ঘুরে ঘুরে। এবং এক্স্যাক্টলি যে গাছের তলায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গায় নিয়ে যাবো। আমরা একটু আগেই সেই জায়গাটা প্রদক্ষিণ করে এলাম, তোমাদেরকে গল্প বলার নেশা তো আমার থামবে না, তাই সেখানে গিয়েই এই সত্যি ভূতের গল্পটা আজকে তোমাদের জন্য রাখবো। আমি ক্রাইম মাস্টার, যারা প্রথমবারের জন্য চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদেরকে বলো এক্ষুনি এই চ্যানেলটা জয়েন করতে। আজকের ঘটনাটা যে দুজন প্রেমিক এবং প্রেমিকাকে নিয়ে তোমাদের সামনে বলবো, সেই ঘটনাটা এই গাছের তলাতেই ঘটেছিল। এই গাছটার প্রায় 250 বয়স, দেখতে পাচ্ছ, এখানকার স্থানীয় লোকরা বলে আরও বেশি বয়স, অশ্বত্থ গাছ। যারা এখানকার স্থানীয় তারা বলে এই অশ্বত্থ গাছটাকেই 300 বেশি, কিন্তু আমি পোর্ট ট্রাস্টের যেহেতু জায়গা এটা, পোর্ট ট্রাস্টের একজন আধিকারিক এখানে আছেন, তার কাছে জানলাম যে এই গাছটার বয়স প্রায় 240-250 বছর, যেটা ওদের কাছে নোটেড আছে। এবং প্রত্যেকটা গাছে একটা করে নাম্বার আছে, আমি দেখাবো। যাদের ঘটনা আজকে বলবো সেই দুজন দুঃসাহসিক প্রেমিক এবং প্রেমিকার নাম ইসমাইল আর শুভ্রা। কীভাবে প্রেম হয়েছিল বা কীভাবে আলাপ হয়েছিল তাদের আমি জানি না, বাট ইসমাইল আর শুভ্রার আলাপ হয়েছিল কলকাতার কোনো একটি জায়গায়। প্রথম আলাপের পরেই ইসমাইল শুভ্রার প্রেমে পাগল হয়ে যায় এবং শুভ্রাকে নিজের জীবনে পেতে চেষ্টা করে। ইসমাইল চায় শুভ্রা যাতে তার জীবনটা ঘিরে থাকে, তাকে যাতে ভালোবাসে, বাকি জীবনটা শুভ্রার সাথেই সে সুখে কাটাতে চেয়েছিল। আমাদের সমাজ তো সবসময় ডিফারেন্সিয়েট করার দৌড়ে এগিয়ে যায়, ধর্ম নিয়ে অন্ধ রাজনীতি হয়, এবং এই ধর্মের এই যুদ্ধতে, ধর্মযুদ্ধ যাকে বলে, আলটিমেটলি হেরে যায় শুভ্রা এবং ইসমাইলের প্রেম। আমি জানতাম এই ঘটনাটা, মানে শুনলাম আজকে, এবং আমি জানতাম কারণ আমি ইএমএফ ডিটেক্টর নিয়ে ঘুরি এখন সব জায়গায়, যে জায়গায় মনে হয় যে একটু ফাঁকা জায়গা বা একটু লোকজন মানুষের বসবাস কম, অথচ খুব মেনটেন্ড একটা জায়গা, দেখলেই আমার একটুখানি আমি গন্ধ পাই পরলৌকিক বা অলৌকিক কার্যকলাপের।
ল্যাপেল নেই, আমার মাইক্রোফোন নেই বুকে, তাই একটুখানি অডিওটা হয়তো নয়েজি, মানে পরিবেশের সাউন্ড বেশি শুনতে পাচ্ছে গলার আওয়াজের থেকে, কিন্তু যদি শুনতে চাও তাহলেই তোমাদের জন্য বলা আজকের এই সত্যি ভূতের গল্পটা। এই যে বাড়িটা দেখছ, পরিবেশ ডিজাইন করা যে বাড়িটা, এই বাড়িটারও কিন্তু একটা গল্প ছিল। এই বাড়িতে একজন মালি থাকতো সেই সময়, যখনকার কথা আমি বলছি 2006-07 ঘটনা। প্রথম আলাপের পরেই তো প্রেমে পড়ে যায় দুজন দুজনের, কিন্তু রূপা আলটিমেটলি একটু পিছিয়ে আসে এই প্রেমের এই সম্পর্ক থেকে। পিছিয়ে আসে তার কারণ হচ্ছে, রূপা বুঝতে পারে যে রূপার পরিবার মেনে নেবে না এই প্রেম। হিন্দু এবং মুসলমান ধর্মের মধ্যে যে বিভেদ, যে হানাহানি, সেইটার কথা সোসাইটি জানতে পারলে পরিবারকে বাঁচতে দেবে না, এরম সন্দেহ করেই রূপার পরিবার পিছিয়ে যায়। কিন্তু ইসমাইল কিন্তু রূপাকে পাবে বলে পাগল হয়ে যায়। দুজনে এই জায়গায় প্রেম করতে আসত, মাসে একবার অন্তত তারা দেখা করতো। তাদের প্রেমের 8 মাসের মাথায় রূপা বলে যে তার বাবা তার জন্য পাত্র দেখেছে, কলকাতা পোর্ট ট্রাস্টের জওহরলাল বলে কোনো একজন, মানে কোনো একটা অফিসার তার সাথে বিয়ে দেবে। রূপা তো ইনিশিয়ালি বাবাকে বলতে পারে না যে ইসমাইলকে ভালোবাসে বা ইসমাইলের জন্য সেও পাগল, বাকি জীবনটা ইসমাইলের সাথে কাটাতে চায়। এবং জীবনে বেশি চাহিদা রূপার ছিল না, শুধু ইসমাইলের সাথে ভালো থাকতে চেয়েছিল। কোনো কিছুই হয়ে ওঠে না আলটিমেটলি। ইসমাইল রূপাকে ফোন করে, তখনকার দিনে ইনকামিং কল আউটগোয়িং কল দুটোই বিভৎস পরিমাণে চার্জেবল ছিল। রূপা ফোন ধরে না। ফাইনালি ইসমাইল রূপার বাড়ির সামনে খোঁজখবর লাগাতে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায়। রূপার বাড়ি জিঞ্জিরা বাজার, ইসমাইলের বাড়ি ছিল হচ্ছে গার্ডেন রিচ মেটিয়া ব্রিজে সুতোকল, তার পাশে। সুতোকলেরও একটি ঘটনা আমি শুনলাম, সেটাও বলবো তোমাদেরকে। ইসমাইল পাগল হয়ে যায়, নেশা করতে শুরু করে। ইসমাইল রূপার প্রেমে পাগল হয়ে মদের নেশায় বুঁদ হয়ে ভুলভাল বকতে শুরু করে। বন্ধুবান্ধব বোঝায় যে এই প্রেমটা কখনোই সমাজ মেনে নেবে না, তাও বুঝতে চায় না। ফাইনালি যেটা করে ইসমাইল, ভুল করে একদিন রূপার সাথে তার দেখা হয়ে যায়। রূপা টিউশন যাচ্ছিল, রাস্তার মাঝখানে রূপার বন্ধুবান্ধবদের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলে, তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রূপা বুঝতে পারে না কী হবে, কিং কর্তব্য বিমূর রূপা হাউ হাউ করে কাঁদতে শুরু করে। তার বান্ধবীরা তাকে বলে, চ এখানে বসবার মতো জায়গা শুধু নেচার পার্কই আছে, ওখানেই যাই, গিয়ে ওখানে ডিসকাস করি কী হবে। কারণ কারুর পরিবারই মেনে নেবে না, কোনো সমাজ, কোনো কেউ মেনে নেবে না। আর এই সমস্ত ক্রিটিক্যাল মোমেন্টসগুলোতে বন্ধুবান্ধবরাই পরিবার হয়ে ওঠে, আগলে রাখে সম্পর্কগুলোকে। অনেক সম্পর্ক পরিণতি পায় এই বন্ধুবান্ধবদের দৌলতে, তাই বন্ধুবান্ধবদের ডিসিশনও অনেকটা ইম্পর্ট্যান্ট। আলটিমেটলি বন্ধুবান্ধব ঠিক করে যে রূপাকে ডাক্তার দেখানোর নাম করে নিয়ে বেরোবে বাড়ি থেকে এক বান্ধবী, কাকলি তার নাম। এবং বাড়ি থেকে বেরিয়ে রূপাকে ডাক্তার দেখানোর নাম করে আবার একটা ডিসিশন মেকিংয়ের একটা আলোচনা হবে নেচার পার্কে, যেখানে আমরা এই মুহূর্তে বসে আছি। এই জায়গাটার নাম গার্ডেন রিচ, এখানেই নেচার পার্ক অবস্থিত, এখানেই হয়। বন্ধুরা মাফ করবেন, আমি শুভ্রা যে চরিত্রটা তাকে রূপা বানিয়ে দিয়েছি। জানি না এই জায়গাটার কী অদ্ভুত একটা ব্যাপার, মানে রূপা নামটা মাথায় বারবার করে আসছে, স্ট্রাইক করছে কেন জানি না আমি। ইট হ্যাপেন্ড উইথ মি সিরিয়াসলি, মানে কিছুতেই শুভ্রা নামটা মাথায় আসছে না, রূপা নামটা মাথায় আসছে। জানি না আমি গল্পতে আসল চরিত্র নাম রূপা কি না। যাই হোক, শুভ্রাকে ডাক্তার দেখানোর নাম করে নেচার পার্কে নিয়ে আসার প্ল্যানিং করে বন্ধুবান্ধব। এবং নেচার পার্কের গেটের সামনে দেখা যায় শুভ্রার বাবা আরেক বন্ধুর সাথে বাইকে করে নেচার পার্কের সামনে দাঁড়িয়ে আছে, হয়তো কোনো কথা বলছে বা কারোর জন্য ওয়েট করছে। সেটা দেখে সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে সরতে যাবে। রূপার বাবা রূপাকে বলে, এগিয়ে তুই এখানে কী করছিস? বলে, ডাক্তার দেখাতে যাবো, আরেক বন্ধু আসবে। বলছে, সবাই একসাথে অসুস্থ হয়ে পড়লি নাকি? বলছে, না না না, যাবো। বলে, সব আমিও যাই চলো তোদের সাথে। বলে শুভ্রার বাবা জোর করে ঢুকে পড়ে, একটা গাইনোকোলজিস্টের চেম্বারে শুভ্রাকে নিয়ে। এবং আলটিমেটলি গাইনোকোলজিস্ট তো জানে না এরম এরম প্ল্যানিং রয়েছে বা কিছু, সে রিয়েল ট্রিটমেন্ট করতে শুরু করে
সে পরীক্ষা করতে শুরু করে রূপাকে। প্রথমে পালস দেখে, চোখ দেখে, বলে কি হয়েছে, বলছে আমার একটু অ্যাসিডিটি হচ্ছে বলে বিছানায় শুয়ে তাকে পরীক্ষা করতে শুরু করে। হঠাৎ করে শুভ্রার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে ডাক্তার, সুখবর, আপনি দাদু হতে চলেছেন, আপনার মেয়ে প্রেগনেন্ট। মাথায় বাজ ভেঙে পড়ে শুভ্রার বাবার এবং শুভ্রার, এবং বন্ধুবান্ধবরাও অবাক হয়ে যায় যে এটা কী হলো, আমাদের প্ল্যানিংয়েই আমরা এখানে এলাম, নিজেরা নিজেদের এত বড় ক্ষতি ডেকে এলাম, এবার তো ইনি মানে এটা কী করে সম্ভব। ফাইনালি জানা গেল সত্যি কিন্তু শুভ্রা প্রেগনেন্ট, এবং যেটা হলো শুভ্রাকে বাড়িতে বন্দি করে দেওয়া হলো, এবং শুভ্রার বাবা, বিভিন্ন পাড়ার লোকজন, পলিটিক্যাল লিডার সবার কাছ থেকে খবর পেল শুভ্রাকে ইসমাইল নামক একটি ছেলের সাথে প্রায় দেখা যায় জিঞ্জিরা বাজারে, রামনগরে, মেটিয়াবুরুজে, তারাতলার মোড়ে বিভিন্ন জায়গায় বসে চা খাচ্ছে, কথা বলছে, খুলে বলতে পারে যে মানে খুলে বলতে বলে শুভ্রাকে যে কোথায় আলাপ হয়েছে। শুভ্রা খুলে বলে না, চুপ করে থাকে। ওর বাবা বলে অ্যাবর্শন করাতে হবে, পাড়ায় মুখ দেখাতে পারবো না, তুই যা করেছিস, বাড়িতে বন্দি করে দেয়। ইসমাইল আরো পাগল হয়ে যায়, মদের নেশায় বুঁদ হয়ে যাওয়া ইসমাইল মানুষের সাথে রাস্তায় বিনা কারণে ঝগড়া করতে শুরু করে, নিজের বাড়ির জিনিসপত্র ভাঙতে শুরু করে, গায়ে আগুন দিয়ে মরতে চায়, ক্লাবের ছেলেরা বাঁচিয়ে দেয় ওকে। আলটিমেটলি সেই দিন উপস্থিত হয়, যে কোনো ক্রমেই হোক ইসমাইল নিজের বন্ধুবান্ধবদের নিয়ে শুভ্রার বাড়ি চড়াও হয়ে শুভ্রাকে বাড়ি থেকে বের করে। শুভ্রা ইসমাইলকে প্রথমবারের জন্য এতদিন পর ঘর থেকে বেরিয়ে দেখে জড়িয়ে ধরে, ওখান থেকে একটা অটো ভাড়া করে ওরা এগিয়ে যায় অনেকটা, নেচার পার্কের ভেতরে ঢুকে পড়ে। তখন বাজে দুপুর 1:30, 2টো, বন্ধুবান্ধবরা ঢুকে না, ওরা দুজন নেচার পার্কে ঢুকে যায়। এই যে গাছটা দেখছেন, এই গাছটাকে সাক্ষী রেখে বিয়ে করে, এবং কোনো ধর্ম মতেই বিয়েটা হয় না, বিয়েটা হয় হচ্ছে মন থেকে। ওরা গাছকে বলে আজকে তোমাকে সাক্ষী রেখে আমরা বিয়ে করছি, বিয়েটা হয়ে যায় ওদের। সেই রাতটা ওরা নেশার পার্ক থেকে বেরোয় না, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে কেউ ওদেরকে খুঁজে পায় না। যখন বাজে রাত্রির 7:45, হঠাৎ করে একটা কল আসে ইসমাইলের নাম্বারে, বলা হয় গার্ডেন রিচ থানা থেকে বড়বাবু কথা বলতে চায়। ইসমাইল ফোন ধরে, বড়বাবু বলে তোমার লোকেশান ট্র্যাক করে নিয়েছি, তুমি নেচার পার্কের ভেতরে ওই মেয়েটাকে নিয়ে লুকিয়ে রেখেছো, কিডন্যাপ করেছো। ইসমাইল বলে আমি কিডন্যাপ করিনি, আমরা ভালোবাসি একে অপরকে। আলটিমেটলি নেচার পার্কের ভেতরে পুলিশ ঢুকে যায় এবং পুরো নেচার পার্কটাকে, এই পার্কটাকে চারপাশ থেকে পুলিশ এবং তাদের ফোর্স ঘিরে নেয়। প্রত্যেকটা গাছের আনা আছে, কানা আছে, খুঁজে বেড়ায় শুভ্রাকে এবং ইসমাইলকে, খুঁজে পায় না। এমন একটি জায়গায় ওরা লুকিয়েছিল, সেই জায়গা অবধি পুলিশ চলে আসে। একান্ত কিছু না করতে পেরে শুভ্রা প্রেগনেন্ট অবস্থায় এই সামনের পুকুরটায় ডুব দিয়ে মৃত্যুবরণ করে। আর ইসমাইল এই গাছের ঠিক এই ডালটা থেকে, যেটা কেটে দেওয়া হয়েছে এই যে ডান দিকে যে ডালটা কেটে দেওয়া হয়েছে, এই ডালটায়, এই যে এই ভাঙা ডালটার এখানটায়, এই এই ডালটার এখানটায় গলায় দড়ি দিয়ে, কোমরের বেল্ট খুলে গলায় বেঁধে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে বহু বছর হয়ে গেছে, এক্স্যাক্টলি 2006 না 2007 ঘটনা এরা বলতে পারলো না, তারপর থেকে সত্যি বহু বছর হয়ে গেছে। এখন নাকি মাঝে মধ্যে এখন পার্কটা বন্ধ হয় রাতের বেলা 6:30, 7টার সময় দেখা যায় শুভ্রাকে ইসমাইলকে। শুভ্রাকে অনেকে দেখেছে
একটা মেয়ে কালো বোরখা পরা, মুখ দেখা যাচ্ছে না, এই গাছের ডালে বসে পা দোলাচ্ছে, এই গাছটার ডালে, এই ডালটায়, ছোট ডালটায়। ইসমাইলকেও দেখা গেছে কখনো পুকুর ঘাটে, কখনো কোনো গাছের তলায় বসে কাঁদছে। এক ভদ্রলোক কয়েকদিন আগে এসেছিল এখানে পিকনিক করতে, রাত 7টার সময় যখন পিকনিক শেষ হয়েছে, সব কিছু র্যাপ আপ করে বেরোনোর সময় তার ড্রাইভারকে দেখতে পায় গাছের তলায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে। ড্রাইভারের জ্ঞান ফেরার পর ড্রাইভারের কাছ থেকে জানতে পারে যে কেউ একজন ওর থেকে একটা সিগারেট চেয়েছিল, সিগারেটটা দেওয়ার পর দেখে লোকটা নেই। এরকম প্রচুর ঘটনা মানুষের জীবনে ঘটে, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা কিন্তু অনেকটাই উন্নত হয়েছি, কিন্তু সব কিছু শেষে একটা কথা মানতেই হবে, ভালো যখন আছে খারাপও আছে। এই সত্যি ভূতের গল্প ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এই চ্যানেল, এবং বন্ধুবান্ধবদেরকে এই এই ভিডিওটা শেয়ার করে প্লিজ একটুখানি চ্যানেলটাকে বড় করো। ভালো থেকো, নমস্কার। এই সেই গাছ যে গাছে ঝুলে মারা গেছিল ইসমাইল, ভাবতে পারো? এই গাছগুলো কিন্তু অনেক ঘটনার সাক্ষী আজকে এই নেচার পার্কে। Ha 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 ha.